ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আজ একটি দারুণ নাইট সিরাম বানিয়ে দেখাবো। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। এই ক্যাপসুলে থাকে ম্যাজিক্যাল অয়েল, যেটা ব্যবহার করলে তৎক্ষণাৎ স্কিনকে গ্লোয়িং বানাতে পারবেন। যদি আপনাদের স্কিনে কোনো গ্লো নেই, স্কিনটা রুক্ষ খুস্কো ডাল হয়ে আছে, তাহলে এই সিরামটা প্রতিদিন রাতে শুতে যাবার আগে ব্যবহার করে দেখুন, অ্যামেজিং রেজাল্ট পাবেন। তো এই নাইট সিরামটা তৈরি করার জন্য প্রধান উপকরণ হলো এই গ্রিন কালারের ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। আপনারা এটা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তাহলে এই নাইট সিরামটা বানানোর জন্য সবার প্রথম নিয়ে নেবেন দুটি ভিটামিন ই ক্যাপসুল। তারপর এই ক্যাপসুলগুলো সেফটি পিন অথবা ছুঁচ দিয়ে ফুটো করে নিয়ে ক্যাপসুল দুটির অয়েলটা বের করে নেবেন। তারপর অয়েলটা বের করা হয়ে গেলে ক্যাপসুলের খোসাটা আর কোনো কাজে লাগবে না, তাই এগুলো ফেলে দেবেন। এবার এই অয়েলটার সাথে 2 চামচ অ্যালোভেরা জেল মেশাবেন। আপনারা ভালো মানের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, তবে মার্কেট থেকে কিনে আনা অ্যালোভেরা জেলটাই ইউজ করতে হবে আপনাদের। তারপর নেবেন 1 চামচ মতো গোলাপ জল, তবে আপনারা চাইলে গোলাপ জলটা নাও ইউজ করতে পারেন। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখনই বুঝে যাবেন আপনাদের নাইট সিরাম তৈরি হয়ে গেছে। এটা আপনারা কৌটোতে স্টোর করে রেখে দেবেন, আর রোজ রাতে ঘুমাতে যাবার আগে এই সিরামটা একটু নিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবেন। আর হ্যাঁ, এটা ব্যবহার করার আগে ভালো করে ফেসটা ওয়াশ করবেন, তারপর এই সিরামটা মুখে অ্যাপ্লাই করবেন। স্কিনে এইভাবে ম্যাসেজ করে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি। এটা রেগুলার ইউজ করলে আপনারা আপনাদের স্কিনকে সম্পূর্ণ দাগছোপ মুক্ত গ্লোয়িং করে নিতে পারবেন। Thank you.